আমি কিন্তু আদালত না, আদালত বিবেচনায় জামিন দেন কি জামিন না মঞ্জুর করেন সেটা আদালতের ব্যাপার। অহেতুক ডক্টর ইউনুসকে অ্যারেস্ট করার বা জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নাই, সরকারের গ্রেফতারের কোনো পরিকল্পনা নাই। এখানে যেটা করা হয়েছে, যেই মামলাগুলি চলমান আছে, প্রথম হচ্ছে যেটা আপনার এনবিআরের মামলা আছে কিছু, তারপরে শ্রম আদালতে মামলা আছে কিছু, এবং সেইগুলি বিচার হবে, সেইগুলি বিজ্ঞ বিচারকগণ মামলার মেরিটের উপরে রায় দিবেন, সেইখানে যে রায় দিবে সেই রায় কার্যকর করার অবশ্যই দায়িত্ব সরকারের, সেটা করবে। কিন্তু অহেতুক ডক্টর ইউনুসকে অ্যারেস্ট করার বা জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নাই। অবসর প্রস্তাব দিবেন, ওনারা কি আপোষের প্রস্তাব দিবেন, কি কি ব্যাপার সেটা, সেটা যখন আপোষের প্রস্তাব সরকারের কাছে আসবে, তখন সরকারের যে এজেন্সি যেটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট, তারা দেখবেন যে সেটা এই পর্যায়ে বিবেচনা করা যায় কিনা, অথবা বিবেচনা আদৌ বিবেচনা করা যায় কিনা, বিবেচনা করলে কি করতে হবে সেটা আজকে তো আমি কিছু বলতে পারবো না সেই ব্যাপারে। রায় হয়ে গেছে, এখন সেইগুলি দেখেন ওই ওইখানে, আমি এখন আমি যেহেতু ব্যাপারটা জানি না তাদের আপোষের, উনি বলেছেন যে আপোষের প্রস্তাব দিবেন, এখন পর্যন্ত আপোষের প্রস্তাব আসে নাই, আমি সেখানে কোনো মন্তব্য করতে চাই না। আমাকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে গতকাল বোধহয় ইত্তেফাকে একটা খবর উঠেছে যে কি ইনস্টলেশনসগুলির কে আঘাত করতে পারে, সেই প্রেক্ষিতে আমি বলেছি যে এরকম হচ্ছে, আপনারা যদি আমাদের কাছে তথ্য চান আমরা দিয়ে দিই। এটা তো আপনারাও দেখেছেন ট্রেনে যে ট্রেনের লাইন কাটা এবং বগিতে আগুন দেওয়ার পরে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের স্বীকারোক্তি আছে না, তাদের স্বীকারোক্তিতে কি বলেছে আপনারা পড়েন নাই? তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে বিএনপি এবং জামাত এসব সন্ত্রাসীদের মদত দিচ্ছে, সেটা কি সত্যের অপলাপ হবে? তা হবে না, সত্য কথা বলা হবে। আমি কিন্তু আদালত না, আদালত বিবেচনায় জামিন দেন কি জামিন না মঞ্জুর করেন সেটা আদালতের ব্যাপার। আমি একটা কথা বলতে পারি যে আপনি যেই প্রশ্ন ইয়ে তুলেছেন সেটাই আমি বলবো, যে আমি একদম ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই হত্যাকাণ্ডের আসল অপরাধীদেরকে ধরে তাদের অবশ্যই বিচার করা হবে। এই হত্যাকারী, এই হত্যার বিচারটা হারিয়ে যাবে না, এটাও আমি পরিষ্কার করে বলতে পারি। আমি শুধু একটা উদাহরণই দেই এখানে, যে দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরেই আমাদেরও কিন্তু এরকম একটা হতাশা ছিল, এবং হতাশা আরও গাঢ় ছিল। তার কারণ হচ্ছে যে 26 সেপ্টেম্বর 1975 সালে ইনডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল, তারপরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারে আসার পরে এই বিচার কার্য শুরু হয়েছে, ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল হয়েছে, বিচার কার্য শেষ হয়েছে, এবং এই বিচার কার্যের মাধ্যম কিন্তু এই বিচার কার্য সমাপ্ত হওয়ার পরে আপনার যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধ যারা করেছিলেন তাদেরও বিচার হয়েছে। তো সেই সূত্র ধরে আমি বলবো যে এখন সেই অপসংস্কৃতি আর নাই যে কোনো হত্যাকাণ্ড এই বিচার ছাড়া আমাদের মন থেকে হারিয়ে যাবে। তো যারা হতাশ হয়েছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে এই এই হত্যাকাণ্ডের বিচার হবে। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত নিশ্চয়ই সরকার সেটা নেবে, এবং সেটা যদি মনে হয় যে র্যাবের কাছ থেকে ইয়ে তদন্ত এনে তদন্তের জায়গা পরিবর্তন করা সেটাও যদি দরকার হয় অবশ্যই আমরা করব, কিন্তু র্যাব যেটা করছে সেটা র্যাবের ব্যর্থতা বলে আমি মনে করি না। সেটা হচ্ছে যে এইটা দেখেন, আমি ঘটনা সম্বন্ধেও আমি কোনো কমেন্ট করতে চাই না, কিন্তু আপনার একটা বাস্তবতা হচ্ছে যে ঘটনাটা যেমনভাবে ঘটেছে এটা মানে এটা যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির জন্য এটা একটু কঠিন। তো সেই জন্যই আমি বলবো যে একটু অপেক্ষা করার প্রয়োজন আছে।